তিনি ওয়ার্কআউট খেয়ে গেছেন, কারণ তিনি সিটিং অ্যারেঞ্জমেন্ট কাহাভাবে রিজাই অনুরূপ গাইছেন এবং যতক্ষণ না পর্যন্ত দীপরাশা এবং দীপরা মথানো সম্মান রিজাই আছেন যেন ভাই কারো তোমনেই ভাইছে যেন তিনি প্রটেস্ট খেয়ে ত্রিপুরা অ্যাসেম্বলিও এই প্রথম বিরোধী দল নিজে নি মানথাই নিজে নি অধিকার সম্পর্কে সরব গাই কোনো সময় থাংনাই 70-75 বছর ডেমোক্রেসিও কোনো বদল কোনো লেজিটিভ পার্টি আইকলাই প্রতিবাদ খাইছেন খাই গাইছে এবং তিনি সীমিত গভর্নমেন্ট এবং বিধানসভা বিভাগে অমাত্র শিক্ষণীয় যে প্রতিটি মেম্বার জনগণ বুট বৃহৎ মানে বরণ সব সম্মান রুই কক সালারি অধিকার মারে নেই অমনতি নিচ্ছেন ওয়াকআউট দি মেইন উদ্দেশ্য হাম ভাই।